সোনামু ক্লাস 6 আজকে আমি তোমাদের আলোচনা করব বাংলা ব্যাকরণ পাঠ বাংলা শব্দের গঠন বাংলা শব্দের গঠন প্রথমে আমরা ধ্বনি কাকে বলে জানব তারপরে জানব বর্ণ কাকে বলে তারপর আমরা শব্দ আসবে ধ্বনি কাকে বলে আমরা যে কথা বলি এটা হচ্ছে বাকযন্ত্র ঠিক এই যে বাকযন্ত্র তো এইখান থেকে মানুষের বাকযন্ত্র থেকে নিঃসৃত উচ্চারিত বাতাসে যে আওয়াজ করে বাতাসে যে আওয়াজ করে তাকে বলা হচ্ছে ধ্বনি যেমন র তোমরা শুনতে পেলে এই রটা হচ্ছে ধ্বনি ক কি উচ্চারণ করলাম তোমাদের কাছে কি পৌঁছালো ক এটা হচ্ছে ধ্বনি কিন্তু যখন আমি লিখে দিলাম খাতায় লিখলাম র ক তখন এগুলো কি হয়ে গেল বর্ণ অর্থাৎ ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ তার মানে আমরা কি পাচ্ছি যে মানুষের বাকযন্ত্র থেকে নিঃসৃত উচ্চারিত বাতাসে শোনার মতো যে স্পন্দন তোলে যে আওয়াজ তোলে তাকে বলা হচ্ছে ধ্বনি আর ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ এই যে র এটা লিখলাম এই যে র ক এগুলো খাতায় লিখছি তখন সেগুলো হচ্ছে বর্ণ কিন্তু যখন সেটা উচ্চারণ করছি র ক তোমরা শুনছো র ক তোমরা কি শুনলে র ক এগুলো হচ্ছে ধ্বনি কিন্তু আমি যখন খাতায় লিখছি র ক বা বোর্ডে লিখছি ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ এরপর আমরা শব্দে আসবো আরেক রকম ভাবে বলা যায় একটি শব্দকে বিশ্লেষণ করলে তার ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত অংশ পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে ধ্বনি অর্থাৎ ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনির নির্দিষ্ট আলাদা কোনো অর্থ নেই অর্থাৎ ধ্বনি কি না ধ্বনি হলো একটি শব্দকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাওয়া যায় ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি ধ্বনির কোনো আলাদা অর্থ নেই কিন্তু শব্দ হতে গেলে তাকে অবশ্যই অর্থপূর্ণ একক হতে হবে কারণ শব্দ তাকেই বলবো আমরা যার একটা আলাদা নিজস্ব অর্থ আছে শব্দ হতে গেলে অর্থ অনিবার্য অর্থ হতেই হবে কিন্তু ধ্বনি হতে গেলে ধ্বনির কোনো আলাদা অর্থ নেই অর্থাৎ র ক এগুলো কিন্তু যখন খাতায় লিখছি রয়ের কোনো আলাদা অর্থ নেই কয়েরও আলাদা অর্থ নেই কিন্তু শব্দ হতে গেলে তাকে অবশ্যই অর্থ হতে হবে এবার আমরা যাবো শব্দ হতে হবে শব্দ শব্দ কাকে বলে এক বা একাধিক আগে আমরা লিখে নিই এক বা একাধিক ধ্বনি বা বর্ণের সমন্বয়ে গঠিত অর্থপূর্ণ একক অর্থপূর্ণ একক হলো শব্দ শব্দ কাকে বলে এক বা একাধিক ধ্বনি বা বর্ণের সমন্বয়ে গঠিত অর্থপূর্ণ একক হলো শব্দ শব্দের আলাদা অর্থ হতেই হবে অর্থাৎ একাধিক ধ্বনির সমন্বয়ে গঠিত একাধিক ধ্বনির সমন্বয়ে গঠিত যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বলা হচ্ছে শব্দ এক বা একাধিক ধ্বনি বা বর্ণের সমন্বয়ে গঠিত অর্থপূর্ণ একক হলো শব্দ কারণ শব্দ হতে গেলে তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে আম জাম এগুলো এক একটা ফল অর্থ আছে আমরা যদি মা ময়া আকার এটারও একটা আলাদা অর্থ আছে যিনি জন্ম দেন তাকে মা বলে তো অবশ্যই অর্থ হতে হবে কিন্তু র এই যে র লিখছি এই যে ক লিখছি এগুলো কিন্তু জাস্ট বর্ণ কারণ রয়েরও আলাদা অর্থ নেই কয়েরও আলাদা অর্থ নেই কিন্তু অর্থ হতে গেলে তাকে অবশ্যই এক শব্দ হতে গেলে আমাদের আলোচনা হচ্ছে শব্দের গঠন শব্দ হতে গেলে তাকে অবশ্যই অর্থপূর্ণ একক হতে হবে তার অবশ্যই নির্দিষ্ট একটা অর্থ থাকবে কিন্তু ধ্বনি হতে গেলে সেটা তো আওয়াজ র যেটা শুনছো সেটা ধ্বনি কিন্তু র যখন খাতায় লিখছো র এর রয়ের কোনো আলাদা অর্থ নেই এটা যখন খাতায় লিখছো র তখন সেটা হয়ে গেল বর্ণ ধ্বনির লিখিত রূপ বর্ণ আর শব্দ কি আলাদা অর্থপূর্ণ একক হতে হবে মা যেমন মা মা তো মায়ের আলাদা অর্থ হচ্ছে জন্মদাত্রী যিনি জন্ম দেন অর্থ আছে অর্থে মা হচ্ছে একটা শব্দ কিন্তু র এর কোনো আলাদা অর্থ নেই তাই এটা একটা যখন শুনছো তখন সেটা ধ্বনি যখন খাতায় লিখছো তখন সেটা বর্ণ ক্লিয়ার এরপরে দেখো সবাই খাতায় লিখে নেবে এরপরে দেখো
আরেকটা বলে দিই, একটা একাধিক ধ্বনি বা বর্ণের সমন্বয়ে গঠিত অর্থপূর্ণ একক হলো শব্দ, ঠিক আছে? যেমন মা। এরপর দেখো শব্দের দর্শন, শ্রেণীবিভাগ আলোচনা করবো। শব্দের গঠনগত শ্রেণীবিভাগ, শব্দের গঠনগত শ্রেণীবিভাগ একটা হচ্ছে মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ, একটা হচ্ছে মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ, সিদ্ধ শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ একটা মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ, ঠিক আছে? আমরা প্রথমে আলোচনা করবো মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ। প্রথম আমরা আলোচনা করব মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ। এক নম্বর মৌলিক বা সিদ্ধ শব্দ, মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ রাখব। মৌলিক সংখ্যা জানি, যাকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। অনুরূপ ভাবে শব্দ, আমাদের আলোচনা হচ্ছে শব্দ, তাহলে মৌলিক বা সিদ্ধ শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হচ্ছে মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ। অর্থাৎ এই শব্দকে ভাঙলে অর্থ সংগতিপূর্ণ আরেকটি শব্দ পাওয়া যাবে না। যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হচ্ছে মৌলিক বা সিদ্ধ শব্দ, তাকে বলে মৌলিক বা সিদ্ধ শব্দ, মৌলিক বা সিদ্ধ শব্দ। যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক বা সিদ্ধ শব্দ, ক্লিয়ার? মৌলিক সংখ্যা আমরা জানি ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, ঠিক অনুরূপ ভাবে আমাদের শব্দ চেয়েছে এখানে। তোমরা ম্যাথে পড়েছো মৌলিক সংখ্যা, এখানে মৌলিক শব্দ, যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক বা সিদ্ধ শব্দ, ক্লিয়ার? অর্থাৎ এই শব্দকে ভাঙলে অর্থ সংগতিপূর্ণ আরেকটি আলাদা অর্থ পাওয়া যাবে না। এই শব্দকে যদি ভাঙি অর্থ সংগতিপূর্ণ একটা আলাদা অর্থ প্রকাশ পাবে না, একটা আলাদা অর্থ পাওয়া যাবে না। এই শব্দকে ভাঙাই যায় না, এই শব্দকে বিশ্লেষণ করা যায় না, এই জন্য এর নাম মৌলিক বা সিদ্ধ শব্দ। উদাহরণ দেখি আমরা মৌলিক বা সিদ্ধ শব্দের উদাহরণ, এটা লিখে নেবে খাতায়, এগুলো লিখবে, এটাও লিখবে। উদাহরণ কি মৌলিক বা সিদ্ধ শব্দের উদাহরণ কি কি খাতায় লিখে নেবে সকলে? ভাই, হাত, চোখ, কান, নাক, সব শরীরে এক একটা অঙ্গ হবে, শব্দ হতে গেলে তো অর্থ হতেই হবে। ভাই, হাত, চোখ, কান, নাক, এগুলো তো অর্থ আছে, কিন্তু এগুলোকে ভাঙা যায় না। এই ভাইকে ভাঙলে আলাদা অর্থ পাবে না। ভাইকে যদি ভাঙে ভা প্লাস হস্র যদি ভাঙে, এটা কিন্তু বন্ড বিশ্লেষণ করছি না, বন্ড বিশ্লেষণ করলে হবে ভা প্লাস আ প্লাস হস্র, এটা হচ্ছে বন্ড বিশ্লেষণ রূপ, আমি বন্ড বিশ্লেষণ করছি না, আমি এটাকে ভেঙে দিলাম ভা প্লাস হস্র। এই ভাইয়ের আলাদা অর্থ নেই, হস্রের আলাদা অর্থ নেই, অর্থের আলাদা অর্থ পাওয়া যাচ্ছে না। অর্থের এই দুটো মিলে কি হচ্ছে? ভাই, এক ব্যাকানিক ধ্বনির সংযোগে গঠিত বলেছি, এখানে বন্ড বিশ্লেষণ করেছি ভ প্লাস আ প্লাস হস্র, ঠিক আছে, বর্ণ বিশ্লেষণ করেছি এখানে। তো এই জায়গাটা একটা ধ্বনি লিখিত বর্ণ, আমরা বর্ণ বলবো যদি লিখছি, এই
এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, এর সঙ্গে তৈরি হয়েছে কি ভাই, একটা শব্দ তৈরি হয়েছে ভাই, ভাইয়ের আলাদা অর্থ আছে, তাই তো? একই উদরে জন্ম যার, একই মায়ের পেটে যার জন্ম, তাকে বলা হয় ভাই, আলাদা অর্থ আছে। তো আপনার একটা শব্দ কিন্তু এটাকে ভাঙলে এই ভা প্লাস হস্ব এটাকে ভাঙলে আলাদা আলাদা অর্থ আর পাওয়া যাচ্ছে। অতএব এই জন্য এটাকে বলা হচ্ছে মৌলিক বা সিদ্ধ শব্দ। ভাই, হাত, চোখ, কান, নাক ইত্যাদি শরীরের একটা অঙ্গ, কান, নাক, হাত, এগুলো মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ। উদাহরণগুলো লিখে নেবে প্রত্যেকে তোমরা, এই মৌলিক বা সিদ্ধ শব্দের উদাহরণ লিখে দিলাম, সংজ্ঞা লিখেছি, ভিডিওটা দরকার হলে একটু পিছিয়ে আনতে লিখে দেবে। ভাই, হাত, চোখ, কান, নাক, এগুলো সব কি মৌলিক বা সিদ্ধ শব্দের উদাহরণ। এরপরে আসে স্বাধীন শব্দ। স্বাধীন শব্দ, স্বাধীন শব্দ ঠিক এর উল্টোটা, যে শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়, কিংবা যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অর্থ সম্মতিপূর্ণ আরেকটি অর্থ সম্পূর্ণ ভাষা, ভাষার একটি শব্দ তৈরি হয়, তাকে বলা হচ্ছে স্বাধীন শব্দ। অর্থাৎ যে শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়, অর্থাৎ যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অর্থ সম্মতিপূর্ণ আরেকটি অর্থ প্রকাশ পায়, তাই তো? তাকে বলা হচ্ছে স্বাধীন শব্দ। লিখে নিই আমরা, ঠিক মৌলিক শব্দের উল্টোটা, এটা যে শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় কিংবা যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ভাঙলে বা বিশ্লেষণ করলে অর্থ সম্মতিপূর্ণ অর্থ সম্মতিপূর্ণ আলাদা অর্থ পাওয়া যায়, আলাদা অর্থ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলে, তাকে সাধিত শব্দ বলে। দেখো, মৌলিক শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, কিন্তু স্বাধীন শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়। তার মানে কি পাচ্ছি? মৌলিক শব্দের উল্টো, যে শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় কিংবা যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অর্থ সঙ্গতিপূর্ণ অথয়রে দুর্দশায় কয়সি কয়ধনায় অর্থ সঙ্গতিপূর্ণ আলাদা অর্থ পাওয়া যায় তাকে স্বাধীন শব্দ বলে। অর্থাৎ এই শব্দকে ভাঙলে অন্য আরেকটি আলাদা অর্থ পাওয়া যায়, আমরা দেখে নেব, তাকে স্বাধীন শব্দ বলে। উদাহরণ কি? উদাহরণ, চামুখ, চামুখ, চাঁদের মতো মুখ যার, তাকে চামুখ বলে। চাঁদের আলাদা অর্থ আছে, আকাশে ওঠে আমরা জানি শস্য, দেখবে চাঁদ, চাঁদের আলাদা অর্থ অর্থ আছে, মুখ, মুখের আলাদা অর্থ আছে, বদল মুখ, চাঁদ পাচ্ছি আমরা, শশী, চাঁদের অর্থ শশী, ঠিক আছে, আর মুখ, মুখের আলাদা অর্থ আছে বদল। তো চাঁদ মুখ এক জায়গায় জুড়ে দিয়ে হয়েছে কি চাঁদ মুখ, অর্থাৎ চাঁদের মতো মুখ যার, চাঁদের মতো মুখ যার, তাকে বলা হচ্ছে চাঁদ মুখ, ঠিক আছে। আর চাঁদের নেই মুখ, চাঁদের মতো মুখ যার, বা এবার বলতে পারি আমরা চাঁদের মতো মুখ, চাঁদের মতো মুখ, ঠিক আছে, চাঁদ মুখ, চাঁদের আলাদা অর্থ আছে, মুখের আলাদা অর্থ আছে,
এটাকে ভেঙে দিলাম চাঁদ একদিকে মুখ একদিকে, দুটোই আলাদা 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 প্রকাশ পেল। এই যে চাঁদ মুখ, এটা হচ্ছে স্বাধীন ছন্দ। কে এরপরে আমরা স্বাধীন শব্দের শব্দ ভাঙ মানে এর যে বিনা এটা দেখি স্বাধীন শব্দে সামিল স্বাধীন শব্দ এক নম্বর হচ্ছে জোর বাঁধা স্বাধীন শব্দ জোর বাঁধা স্বাধীন শব্দ আর দু নম্বর হচ্ছে শব্দ খণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ শব্দ খণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ দুই প্রকার সাধিত শব্দ দুই প্রকার একটা হচ্ছে জোর বাঁধা সাধিত শব্দ আর একটা হচ্ছে শব্দ খণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ আমরা প্রথমে এই আলোচনা করবো জোর বাঁধা সাধিত শব্দ পরে আমরা এটা আসছি দেখ জোর বাঁধা সাধিত শব্দ কাকে বলে জোর বাঁধা মানে আমরা জানি যে জুড়ে দেওয়া তাই তো জোর বাঁধা মানে কি জোড়া ধরো একটা জায়গা হাত সৃষ্টি হয়েছে বা সাইকেলের কোনো একটা অংশ ভেঙে গেছে তাকে জোড়া লাগিয়ে দেবে তো জোর বাঁধা সাধিত শব্দ তাই দুই বা তার বেশি সাধিত শব্দ যখন জোর বেঁধে একটি মাত্র সাধিত শব্দ রূপান্তরিত হলে তাকে বলা হচ্ছে জোর বাঁধা সাধিত শব্দ দুই বা তার বেশি সাধিত শব্দ যখন জোর বাঁধে অর্থাৎ জুড়ে যখন একটি মাত্র সাধিত শব্দ রূপান্তরিত হয় তাকে বলা হচ্ছে জোর বাঁধা সাধিত শব্দ লিখে নিন দুই বা তার বেশি সাধিত শব্দ জুড়ে যখন একটি মাত্র সাধিত শব্দে রূপান্তরিত হয় তাকে বলা হচ্ছে জোর বাঁধা সাধিত শব্দ তাকে বলে জোর বাঁধা সাধিত শব্দ ভালো করে পড়বে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে তাকে বলে জোর বাঁধা সাধিত শব্দ ঠিক আছে কেউ খাতায় লিখবে সব উদাহরণ থেকে শুরু করে সব কিছু খাতায় লিখবে পড়ে ফেলবে জোর বাঁধা সাধিত শব্দ তাকে বলে দুই বা তার বেশি সাধিত শব্দ জুড়ে জুড়ে যখন একটি মাত্র দুই বা তার বেশি সাধিত শব্দ জুড়ে যখন একটা মাত্র জাস্ট একটা মাত্র সাধিত শব্দে রূপান্তরিত হয় তাকে বলছে জোর বাঁধা সাধিত শব্দ ঠিক আছে আমি এর উদাহরণ দেখবো এবার দুই বা তার বেশি সাধিত শব্দ জুড়ে যখন একটি মাত্র সাধিত শব্দে রূপান্তরিত হয় তাকে বলে জোর বাঁধা সাধিত শব্দ ঠিক আছে দেখতে পাচ্ছ আশা করছি হ্যাঁ লিখে নেবে এরপরে আমি উদাহরণটা দিচ্ছি বুঝতে পারবে তোমরা উদাহরণটা লিখবে অবশ্যই উদাহরণ লিখবে দরকার ভিডিওতে ছবি পিছিয়ে সমস্ত সংজ্ঞা উদাহরণ যা যা বলছি লিখে নেবে পড়ে ফেলবে আমি বোঝাচ্ছি দেখ যেমন ধরো দশানু যেমন উদাহরণ দিচ্ছে দশানু আর কি কি পাবো আমরা বিদ্যালয় দশানাম বিদ্যালয় ইত্যাদি দুটো লিখি হয় দশানাম দেখো দশ যুক্ত আনাম বিদ্যালয় বিদ্যা যুক্ত আলয় সন্ধি বিচ্ছেদ আমরা করেছি বিদ্যা যুক্ত আলয় সন্ধি বিচ্ছেদ তোমরা করেছ দশ যুক্ত আনাম বিদ্যা যুক্ত আলয় দেখো তো দশ সংখ্যাবাচক শব্দ এই যে দশ আর আনন্দ মানে হচ্ছে মুখ আনন্দ মানে হচ্ছে মুখ তারপরে দশটা মুখ যায় দশ আনন্দ মানে কি দশটা মুখ যায়
দশটা মুখ কে? রাবণ, রাবণের দশটা মুখ। তো দশানন, দশ একটা শব্দ, আনন একটা শব্দ, এই দুটো শব্দ বা তার বেশি হতে পারে, দুটো শব্দ জুড়ে একটি মাত্র শব্দে রূপান্তরিত হয়েছে দশানন, এই জন্য এটাকে বলা হচ্ছে জোর বাঁধা সাধিত শব্দ। বিদ্যালয়, বিদ্যা একটা শব্দ, আলয় একটা শব্দ, ঠিক আছে, এই বিদ্যাযুক্ত আলয় এই দুটো শব্দ নিয়ে একটি মাত্র শব্দে রূপান্তরিত হয়েছে, জোর বেঁধেছে বিদ্যালয়, এই জন্য এগুলোকে বলা হচ্ছে জোর বাঁধা সাধিত শব্দ। ক্লিয়ার? দশানন, বিদ্যালয়, জোর বাঁধা সাধিত শব্দের উদাহরণ। এরপরে চলে এসো শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। দু নম্বর, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ, ঠিক আছে, এটা কি? এটা আমরা দেখব শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে, একটা শব্দ বা একটা ধাতু, শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে শব্দাংশ বা খণ্ড জুড়ে রূপান্তরিত হলে তাকে বলা হচ্ছে শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। অর্থাৎ শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে শব্দাংশ বা খণ্ড জুড়ে একটি সাধিত শব্দে রূপান্তরিত হয়। শব্দের সঙ্গে বোঝাচ্ছেন, ঠিক আছে, শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে, ঠিক আছে, শব্দাংশ বা খণ্ড জুড়ে, শব্দাংশ বা খণ্ড জুড়ে শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে শব্দাংশ বা খণ্ড জুড়ে একটি সাধিত শব্দে রূপান্তরিত হলে একটি সাধিত শব্দে রূপান্তরিত হলে তাকে আমরা বলছি, তাকে শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ বলে, তাকে শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ বলে, সাধিত শব্দ বলে। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, তাকে শব্দাংশ বা শব্দখণ্ড জুড়ে সাধিত শব্দ বলে, ঠিক আছে। আমি বলে দিই, শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে শব্দাংশ বা খণ্ড জুড়ে একটা টুকরো, খণ্ড শব্দের একটা সামান্য অংশ হতে পারে, একটা টুকরো খণ্ড জুড়ে একটি মাত্র যখন সাধিত শব্দে রূপান্তরিত হয় তাকে বলছে শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ বলে, ঠিক আছে। দেখো ধাতু ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ ধাতু, সেটা নিয়ে আলাদা আলোচনা করবো আমরা, ধাতু ক্রিয়া আসবো, তোমাদের আছে সিলেবাস, এটা পরে আলোচনা করবো। তো দেখো শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে শব্দের একটা অংশ টুকরো সামান্য অংশ বা খণ্ড জুড়ে একটি মাত্র সাধিত শব্দে রূপান্তরিত হলে তাকে শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ বলে, শব্দখণ্ড বা শব্দাংশ, তালবসা বয় বয় আকার অনুসার তালবসা শব্দাংশ, ঠিক আছে, সেই শব্দাংশ জুড়ে সাধিত শব্দ বলে। উদাহরণ দেখি, যেমন প্রিয়তম, ঠিক আছে, সামুদ্রিক ইত্যাদি। দেখো সামান্য একটা অংশ উঠেছে প্রিয় একটা শব্দ, তার সঙ্গে সামান্য টুকরো অংশ, এটা হচ্ছে সামান্য বা খণ্ড অংশ, খণ্ড অংশ তম, এইটা ঠিক, এটাও তাই সমুদ্র যুক্ত
সমুদ্রের সঙ্গে সমুদ্র একটা শব্দ, তার সঙ্গে টুকরো অংশ, এই ইক হস্রই কর ইক, এই যে টুকরো অংশ বা ক্ষুদ্র অংশ, এটা হচ্ছে টুকরো অংশ, তার সাথে এটা হচ্ছে টুকরো অংশ বা খণ্ডাংশ। প্রিয়তম পরিমাণ হচ্ছে মুখস্থ, পরিমাণস্থতম প্রিয়তম, এই তমটা ক্ষুদ্র অংশ, সামুদ্রিক সমুদ্রযুক্ত ইক, এই ইকটা হচ্ছে ক্ষুদ্র অংশ। তো প্রিয় সঙ্গে তম সামান্য খণ্ড অংশ জুড়েছে, সামুদ্রিক সমুদ্র একটা শব্দ তার সঙ্গে সামান্য ক্ষুদ্র বা খণ্ড অংশ জুড়েছে ইক দিয়ে হয়ে গেছে সামুদ্রিক। এই প্রিয়তম এই সামুদ্রিক এগুলো কি সপ্তখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দের উদাহরণ। ঠিক আছে, এরপরে আমরা লাস্ট আজকে পার্ট কারেন্ট চলে গেল, যাই হোক দেখো একটু আজকে লাস্ট পার্ট হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ কি। উদাহরণ লিখে দেবে প্রিয়তম সামুদ্রিক, এগুলো উদাহরণ লিখে দেবে শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। এরপরে আমাদের আজকে লাস্ট পার্ট আলোচনা যে ব্যুৎপত্তিগত অর্থ বলতে কি বোঝায়, ব্যুৎপত্তিগত অর্থ বলতে কি বোঝায়। উত্তর কি কি ব্যুৎপত্তিগত অর্থ বলতে কি বোঝায় ভালো করে দেখো। ব্যুৎপত্তিগত অর্থ হল শব্দের জন্ম বা উৎপত্তি, উৎসগত অর্থ। ব্যুৎপত্তি কথা অর্থ হল শব্দের জন্ম বা উৎপত্তিগত অর্থ, উৎপত্তিগত অর্থ কোথা থেকে উৎপত্তি হচ্ছে শব্দটা। উৎসগত অর্থ বলতে পারি আমরা, উৎসগত অর্থ। ঠিক আছে, তো দেখো ব্যুৎপত্তিগত অর্থ বলতে কি বোঝায়, ব্যুৎপত্তিগত অর্থ হলো শব্দের জন্ম, কোথা থেকে জন্ম নিচ্ছে শব্দটা, বা উৎপত্তি কোথা থেকে উৎপত্তি হচ্ছে, কোথা থেকে উৎপত্তি হচ্ছে। যেমন একটা গাছ তার শিকড় কোথা থেকে উৎপত্তি হয়, মাটি থেকে। একটা শব্দ তার আদি অর্থ আগের অর্থটা কি, কোথা থেকে জন্ম নিচ্ছে, তার উৎপত্তি কোথা থেকে, অর্থাৎ উৎসগত অর্থ। হস্য অন্তত গুন্তস, উৎসগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ হলো শব্দের জন্ম বা উৎপত্তিগত অর্থ বা উৎসগত অর্থ, যাই বলি না কেন শব্দের জন্ম বা উৎপত্তিগত অর্থ লিখে নেবে। একটু ভালোভাবে বলি, ঠিক আছে, একটি শব্দ জন্মের সময় একটি শব্দ জন্মের সময় যে অর্থ ব্যবহৃত, যে অর্থে ব্যবহৃত হয় পরবর্তীকালে সেই অর্থ অনেক সময় বদলে যায়, যে অর্থে ব্যবহৃত হয় পরবর্তীকালে তা অনেক সময় বদলে যায়। পরবর্তীকালে তা অনেক সময় বদলে যায়, তাই তো। অর্থাৎ উৎপত্তিগত অর্থ হলো শব্দের জন্ম বা উৎপত্তিগত অর্থ, কোথা থেকে জন্ম নিচ্ছে শব্দটা, উৎসগত অর্থ। একটি শব্দ জন্মের সময় যে অর্থে ব্যবহৃত হয় পরবর্তীকালে তা অনেক সময় বদলে যায়। যেমন ধরো আমি আর লিখছি না এখানে, যেমন সন্দেশ, সন্দেশ শব্দের আদি অর্থ আগে অর্থ কি ছিল, না সংবাদ খবর। সন্দেশ শব্দের আগে আদি অর্থ আগে অর্থ ছিল সংবাদ। সন্দেশ শব্দের আশ্চর্য হয়ে যাবে, সন্দেশ তোমরা খেয়েছো, এর আদি অর্থ আগের অর্থ ছিল সংবাদ। বর্তমান অর্থ কি, বর্তমান অর্থ হচ্ছে সংবাদ। এটা বুঝে দিচ্ছি সন্দেশ শব্দে, আচ্ছা এইখানে দেখো তোমরা দেখতে পাবো আশা করছি, সন্দেশ এর আদি অর্থ ছিল সংবাদ, এটা হচ্ছে কি আদি অর্থ।
উৎসগত অর্থ, জন্মগত অর্থ, আদি অর্থ জন্মগত অর্থ বা উৎসগত অর্থ অর্থাৎ আগে অর্থ, এটা সম্ভব। কিন্তু বর্তমান অর্থ কি? মিষ্টান্ন জাতীয় খাবার। বর্তমান অর্থ মিষ্টান্ন, বর্তমান অর্থ কি? মিষ্টান্ন অর্থাৎ সন্দেশ, সংবাদ, এটা হচ্ছে আদি অর্থ মানে আগের অর্থ, জন্মগত অর্থ, উৎসগত অর্থ। কিন্তু বর্তমান অর্থ, বর্তমান অর্থটা কি? মিষ্টান্ন। তার মানে সন্দেশ শব্দের আদি অর্থ অর্থাৎ আগের অর্থ কি ছিল? সংবাদ, খবর। যদি কেউ বলতো আমি সন্দেশ নিতে গিয়েছিলাম মানে কি? খবর নিতে গিয়েছিলাম, সংবাদ নিতে, সংবাদ নিতে গিয়েছিলাম, সংবাদ বা খবর নিতে গিয়েছিলাম। এর আদি অর্থ জন্মগত অর্থ, উৎসগত অর্থ, উৎপত্তিগত অর্থ অর্থাৎ আগের অর্থ, এই যে উৎপত্তি। কিন্তু বর্তমানে সন্দেশ মানে আমরা জানি মিষ্টান্ন, মিষ্টি জাতীয় খাবার, আমরা সকলেই খাই, ঠিক আছে? তো এই যে বদলে বদলে যায় অর্থ, তো শব্দের অর্থাৎ এক কথায় কি বলবো আমরা? এক কথায় কি বলবো আমরা? এক কথায় এই উদাহরণটা টানতে পারো, তোমরা এই উদাহরণটা টানতে পারো। এক কথায় শব্দের প্রত্যয়গত বা উৎপত্তিগত বা আদি অর্থই হলো উৎপত্তিগত অর্থ, ঠিক আছে? কোন সাধিত শব্দের প্রত্যয়গত কয়টা ফেলা কয়টা ফেলা মুখস্থ হওয়া বা প্রত্যয়গত বা উৎপত্তিগত উৎপত্তিগত বা জন্মগত জন্মগত অর্থই হল, অর্থই হল উৎপত্তিগত অর্থ। উৎপত্তিগত অর্থ, ঠিক আছে? উৎপত্তিগত অর্থ হলো শব্দের জন্ম বা উৎপত্তিগত অর্থ। একটি শব্দ জন্মের সময় যে অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে, জন্মের সময় একটি শব্দ জন্মের সময় যে অর্থে ব্যবহৃত হয় পরবর্তীকালে তা অনেক সময় বদলে যায়। এক কথায় কোন সাধিত শব্দের প্রত্যয়গত বা উৎপত্তিগত বা জন্মগত অর্থই হল উৎপত্তিগত অর্থ। প্রত্যেকে খাতায় লিখে নেবে, প্রত্যেকে খাতায় লিখে নেবে। যেমন উদাহরণ দেবে, সন্দেশ শব্দের আদি অর্থ ছিল অর্থাৎ আগের অর্থ জন্মগত বা উৎপত্তিগত অর্থ ছিল সংবাদ, বর্তমান অর্থ মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবার, ঠিক আছে? এরপরে আজকে আমি ক্লাস করছি না, আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। এরপরে আমরা সংজ্ঞাবাচক শব্দ, পুনর্বাচক শব্দ আলোচনা করব। সংজ্ঞাবাচক শব্দ, পুনর্বাচক শব্দ, তারপরে আমরা যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যৌগ শব্দ নিয়ে আলোচনা করবো, তাহলে শব্দের গঠন শেষ। তারপরে আমরা বিজ্ঞপ্তি এবং সর্বোপসর্গে যাবো, ঠিক আছে? আজকে আমি এখানে ক্লাস শেষ করছি, তোমরা সকলে ভালো থাকবে।